বাড়ির চাটাইয়ের বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই কাকাকে বাঁচাতে এসে প্রতিবেশী দুষ্কৃতীর হামলায় আক্রান্ত হলো ভাইপো। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার উত্তর বালুপুর এলাকায়। আহতকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। এই ঘটনায় হামলাকারী ভাদু মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতর নাম রকি ঘোষ, বয়স 27 বছর। এদিন সকালে দুই ভাই শৈতন ঘোষ ও রৈতন ঘোষ বাড়িতে বেড়া দেবে বলে বাড়ির সামনে রাস্তায় বাঁশ ফাটিয়েছিল। সেই সময় প্রতিবেশী ভাদু মণ্ডল বলেন রাস্তায় বাঁশ ছেলা যাবে না, এই নিয়ে তাদের তর্ক বিতর্ক চলে। তখন ভাইপো রকি ঘোষ এর প্রতিবাদ করে। সেই সময় প্রতিবেশী ভাদু মণ্ডলের হাসোয়ার আঘাতে জখম হয় যুবক। এই বিষয়ে অভিযুক্ত ভাদু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায়। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। তার সঙ্গে গন্ডগোল চলছিল, গন্ডগোল ছিল দুটো কাকুর সঙ্গে, গৌতম ঘোষ আর শৈতম ঘোষ বাস ছিলা করছে রানিজের বাড়ির সামনে। তো ভাদু মণ্ডল এসে সঙ্গে ওর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তখন ঝগড়া লাগার কারণে এই দাদাটা যায়, দাদাটাকে হাঁসুয়া দিয়ে মারা হয়। তখন কখন মেরেছে হাঁসুয়া দিয়ে? এক কপ এখান থেকে মেরেছে আর এক কপ এখানে। কে মেরেছে এটা? ভাদু মণ্ডল। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ। আপনার নাম? বাপি ঘোষ। আর যাকে মেরেছে তার নাম? রবি ঘোষ। কোথায় হয়েছে ঘটনাটা? উত্তর বালপুর আসমন্দির। আসো 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 আসো